প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে চুক্তি না থাকলেও আন্তর্জাতিক আইন অনুযায়ী উজানের দেশ হিসেবে ভারতের পানি ছাড়ার আগে বাংলাদেশকে জানানোর কথা কিন্তু তারা সেটি করেনি বলে জানিয়েছেন পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজুয়ানা হাসান তিনি বলেন এরপর যেন এমন ঘটনা না ঘটে সে বিষয়ে ভারতকে বার্তা দিবে সরকার শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর উপজেলায় মশাজানে খোয়াই নদ পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেন দেশের অভ্যন্তরে বাঁধ দেয়ার বিষয়ে উপদেষ্টা বলেন বাঁধের মাধ্যমে নাকি জলাধারের মাধ্যমে পানি সংরক্ষণ করা যায় তা নিয়ে আলোচনা হচ্ছে এ সময় নদীগুলোকে দখলমুক্ত করার উপর জোর দেন তিনি। পূজ্য নির্দেশতাদের ভারত দেশকে জানানোর কথা যখন এরকম অস্বাভাবিক বৃষ্টিপাত হয় বা পানি ছেড়ে দেওয়ার দরকার হয় আগে একটু জানিয়ে দিতে হয় তাহলে একটু প্রস্তুতিটা রাখা যায় অন্তত মানুষজনগুলোকে সরিয়ে নেওয়া যায় তো সেটা এবার প্রতিপালিত হয়নি যত অভিন্ন নদী আছে সেগুলো সব কটার ব্যাপারেই যেন এরকম পানি ছেড়ে দেওয়ার আগে আগাম সতর্কতা বাংলাদেশকে দেয়া হয় সেজন্য ভারতের কাছে এবং উজানের দেশের কাছে আমাদের বার্তা পৌঁছানো হবে